হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি যেটা বলেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে সবাই ভোট দেবে, কেউ তৃণমূলকে ভোট দেবে না, ঠিক আছে? এইবার সেই ভিডিওটার মধ্যে একজন কমেন্টস করেছে, রাখি পাত্র বলে একজন কমেন্টস করেছে, যে বলছে যে বিজেপিকে কেউ ভোট দেবে না। তো এটা তার বিষয়ে, তার মনোভাব, সে সেটা প্রকাশ করেছে, আমি তাকে এটাই বলতে পারি। তার ইচ্ছা, তার যেটা মনোভাব সে সেটা প্রকাশ করেছে, ঠিক আছে? তো বিজেপিকে কেউ ভোট দেবে কি দেবে না সেটা সময় বলে দেবে, সময় বলে দেবে সেটা, ঠিক আছে? সেটা সময় বলে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো বিজেপির যেটা লক্ষ্য সেটা তো বিজেপি পূরণ করেই ছাড়বে। বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গকে বিজেপি শাসিত রাজ্য বানানো, সেটা বিজেপি পূরণ করেই ছাড়বে, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই আটকানোর। বিজেপি এটা পূরণ করেই ছাড়বে, পশ্চিমবঙ্গকে বিজেপি শাসিত রাজ্য বানিয়ে ছাড়বে। এটাই লড়াই, এই লড়াইটাই আমরা লড়ছি, ঠিক আছে? পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হওয়ার পরে, তারপরে একটা স্টেজ কমপ্লিট হলো, তারপরে আরো অনেক কাজ আছে, অনেক লড়াই বাকি থাকবে তারপরে, ঠিক আছে? অনেক লড়াই বাকি থাকবে তারপরে, পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হয়ে যাওয়ার পরেও অনেক লড়াই বাকি থাকবে। তারপরে তো বাংলাদেশকে স্বাধীন করা হবে, বাংলাদেশের হিন্দুদের স্বাধীন করা হবে, বাংলাদেশকেও ভারতবর্ষ বানানো হবে যেমনটা ছিল, অখণ্ড ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এক হয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশ ভারতবর্ষের অংশ হয়ে যাবে, বাংলাদেশ ভারতবর্ষে পরিণত হবে, বাংলাদেশের হিন্দুরা স্বাধীন হয়ে যাবে আর জঙ্গিরা থাকবে জেলের ভিতর, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এই জিনিসটা হবে, মানুষকে স্বাধীন করা হবে, ঠিক আছে? ভারতবাসীকে স্বাধীন করা হবে, তো বাংলাদেশ ভারতবর্ষে পরিণত হবে। তারপরে এই পাঞ্জাব, পাঞ্জাবকে দখল করার পরে, মানে পাঞ্জাব যখন বিজেপি শাসিত রাজ্য হয়ে যাবে, তখন তারপরে পাকিস্তানকেও ভারতবর্ষে পরিণত করা হবে, সেটা পরেকার বিষয়। কিন্তু আগে পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য বানানোর পরে বাংলাদেশকে ভারতবর্ষ বানানো হবে, বাংলাদেশ ভারতবর্ষের অংশ হয়ে যাবে, বাংলাদেশের হিন্দুরা স্বাধীন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। সেই কারণে পুরো ভারতবাসীরা বিজেপির সাথেই আছে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? বিজেপির যেটা উদ্দেশ্য বিজেপি সেটা পূরণ করেই ছাড়বে, এটা লড়াই আমাদের, আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করেই ছাড়ব, কেউ আটকাতে পারবে না আমাদের, কারোর আটকানোর ক্ষমতা নেই, এটা হচ্ছে বিষয়। তো যে বলেছে সেটা তার ব্যক্তিত্ব, তার মনোভাব, সেটা এই রাখি পাত্র, কিন্তু বিজেপিকে কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।